শুনতেই আজকের অনুষ্ঠানকে আমরা খুব সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করতে চাই। শুরুতেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছি আমাদের নারায়ণগঞ্জ সাউন্ড ফেডারেশনের সভাপতি জনাব সালমা সুলতান, তাকে খুব সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুরোধ করি। এবং আমার সিটি কর্পোরেশনের
এই অবদানে
অল্প কিছু বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের দুই নম্বর বাবুরা এসিডিসি ম্যাগনেট ক্লাস্টারের অধীনে যে সিডিসি আছে এসিডিসি সদস্য স্বামীর একটা সাথী, স্বামীর একটা সাথীকে অনুরোধ করছি সামাজিক সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। রাজনৈতিক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর যেই অবদান এটা একটু বলবেন আমাদের স্বামীর একটা সাথী। সর্বত্রে রয়েছে তোমার জয়ের উদাহরণ, তুমি পরশ পাথর, তাই তো যেখানে তোমার
বাসনা হয়ে যায়। সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমি আজ স্বনির্ভর, শুধু তোমারই কারণে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা তো তুমি হয়েছে স্বপ্ন। দারিদ্রতা দুর্নীতি আর শূন্যের কোটা, বিশ্বের দরবারে বাঙালি জাতি আর মাথা উঁচু করে দাঁড়াবার সাহস রাখে। তোমার চেষ্টা ও আন্তরিকতা নারীদের পথচারণা আজ সর্বপ্রথম। পিছিয়ে পড়া নারীরা আজ পুরুষের সাথে পাল্লা দিয়ে দেশের মূল চাহিদা শক্তি হিসাবে নিজেকে মেনে ধরেছে। তোমার অসীম সাহসিকতার জন্য শত্রুর বুলেটও বারবার পরাজিত হয়েছে। তুমি মানবতার ফেরিওয়ালা, হয় নির্যাতিত নিপীড়িত মানুষের পা দাঁড়াতে সাহস দেখিয়েছ। তুমি আমাদের বাঙালি জাতি স্বপ্ন পূরণের আশা, তোমার জন্মদিনে হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ কবি সামসুন্দরাজি, তার স্বরচিত কবিতা আগে শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমরা ছোট আরেকটি বক্তব্য বা উপস্থাপনায় যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, নারীদের জাগরণে, নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিস্মরণীয় অবদান রেখেছে যার প্রমাণ আজকের এই অনুষ্ঠান, যার প্রমাণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার প্রমাণ আজকে জায়গাকে বসে বিভিন্ন বিষয়ে কথা বলছে। আমরা ঠিক এমনই আরেকজন খুবই তরুণী, আমাদের একজন কর্মী, আমাদের একজন সিবিসির সদস্য জানাতা, জানাতারা বলবে মাননীয় প্রধানমন্ত্রী নারী জাগরণে, নারী ক্ষমতায়নে কি অবদান। আমাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের সবসময়
যে শিল্পী বললে রেডি থাকেন, আমাদের অত্যন্ত সুপ্রিয় পরিচিত আমাদের মৃত দেবনাথ মায়া দিদিকে অনুরোধ করছি তার সঙ্গীত পরিবেশনার জন্য। Thank you.
দিদি আপনার খুব সাবলীল বরাবরের মতো আপনি যেভাবে গান গেয়ে থাকেন অনেক বেশি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না সাথে এক দুটো জিনিস থাকলেই হয় আর